আমবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত দোকান। ভয়াবহ আগুনে পুড়ে ছাই আমবাড়ি একটি দোকান। ক্ষতি হয়েছে বেশ কয়েক লক্ষ টাকা। রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজগঞ্জের আমবাড়ি বাজারে। দুষ্কৃতীরা দোকানে চুরি করার পর আগুন লাগিয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে গভীর রাতে হঠাৎ কুন্তল মজুমদারের ভ্যারাইটি স্টোরসে আগুন দেখতে পান প্রতিবেশীরা এবং খবর পেয়ে ছুটে আসেন দোকানের মালিক কুন্তল মজুমদার। ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ি পুলিশ এবং শিলিগুড়ি থেকে দমকল একটি ইঞ্জিন সেখানে এসে পৌঁছায়। দীর্ঘক্ষণ দমকলের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। আমরা শুনব দোকানের মালিক কুন্তল মজুমদার, তিনি কি জানিয়েছেন। চুরি করতে আসলে আগুন টাগুন লাগাতে চলে গেছে কটার সময়? তখন মাঝে আমরা যখন আসি তখন মনে হচ্ছে দুটা রকম হবে। কী মাল ছিল? মাছ অনেক রকম মাছ, বহুত রকম মাছ, কত মাল থাকে অন্য রকম। হ্যাঁ, প্রথম প্রথম আসি। তাছাড়া ওখানে পুলিশ তো কত পাহারা দেয়, কালকে পাহারা ছিল না পুলিশে, সব পাহারা দেয় পুলিশ। বড় বউ আসছিল, ফায়ার ব্রিগেড আসছিল, ফায়ার ব্রিগেড আগুনটা নিমন্ত্রণ আনে। নরেন্দ্র মোদী সরকার তপশিলি ছাত্রছাত্রীদের জন্য অর্থ বরাদ্দ করেছে এবং এই সূত্রেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য সাংবাদিক সম্মেলন করা হলো কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিসে। এদিন কোচবিহার জেলা তপশিলি মোর্চার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে তপশিলি মোর্চার জেলা সভাপতি নরেন্দ্র মোদী সরকার তপশিলি ছাত্রছাত্রীদের জন্য অর্থ বরাদ্দ করেছে এবং এই সূত্রেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য সাংবাদিক সম্মেলন করা হলো কোচবিহার জেলা বিজেপি পার্টি অফিসে। এদিন কোচবিহার জেলা তপশিলি মোর্চার পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে তপশিলি মোর্চার জেলা সভাপতি আমাদের আজকে আমাদের যে প্রধানমন্ত্রী আমাদেরকে যে তার এই মন্ত্রিসভায় তপশিলি ছাত্রছাত্রীদের ওপর বৃত্তির জন্য অর্থ দিয়েছেন, এই বরাদ্দটার জন্যই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই আমাদের আজকে এই সাংবাদিক সম্মেলন। কত টাকা দিয়েছে আর কি কি? 59,048 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন আমাদের তপশিলি ছাত্রছাত্রীদের জন্য। সেটা কোনো ক্লাস শ্রেণীবিন্যাস? হ্যাঁ, এটা মাধ্যমিক পরীক্ষা যারা পাশ করেছে, যারা 11-এ ভর্তি হবে তাদের জন্য, এবং যারা আরও বেশি পড়াশোনা করতে চায় পিছিয়ে পড়া তপশিলি মানুষদের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে আমাদের ভিত্তিটা দিচ্ছে তার জন্য আমরা আজকের দিন সকলেই তাকে ধন্যবাদ জানানোর জন্যই আজকের এই প্রেস মিট। টাকাটা কীভাবে আসবে, মানে রাজ্য সরকারের হাত দিয়ে আসবে নাকি ডিরেক্ট কোনো ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে? না, ডিরেক্ট ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টেই যাবে। তার বরাদ্দ টাকাটা ছাত্র নিজস্ব অ্যাকাউন্টে 60% টাকা দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল সরকার, আর 40% যে টাকাটা সেটা বরাদ্দ করবে সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য সরকার। বাবা, এতে কতটা ছাত্রছাত্রীদের উপকার হবে? অনেক ছাত্রছাত্রীদের উপকার হবে, কারণ আমরা সকলেই জানি আমরা যেন দৈহিক তপশিলি, আমাদের মধ্যে সবচেয়ে বেশি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের সংখ্যা বেশি, আমাদের সাংবিধানিক স্বীকৃতি হয়েছে এই জন্য আমরা তপশিলি। তার জন্য আমরা তপশিলি ছাত্রছাত্রীরা অনেকে পয়সার জন্য পড়াশোনা করতে পারি না, বই কিনতে পারি না, এইসব অনেক ধরনের সমস্যা আছে। প্রধানমন্ত্রী আমাদের আজকে এই দিনে আমাদের যে পরিমাণ অর্থ বরাদ্দ করেছেন তার জন্য তপশিলি সমাজ তাকে ধন্যবাদ জানাচ্ছে। তপশিলি ছাত্রছাত্রীরা আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে, তার একটা তিনি একটা সুন্দর প্রচেষ্টা আমাদের হাতে তুলে ধরেছেন। সামনে ভোট, বিধানসভা নির্বাচন হয়েছে, তার আগে এরকম একটা সিদ্ধান্ত, এটা ভোটের মধ্যে কতটা প্রভাব পড়তে পারে? দেখুন, ভোট ভোটের মতন চলে। ছাত্রছাত্রী যারা 11-12-এ পড়বে তারা তো আর ভোট দিবে না, তার গার্জিয়ান তো সবাই জানি যে কোন সরকার ভালো করছে মন্দ করছে, কতটা উপকারে লাগবে অপকারে লাগবে না সেই বিষয়টা তো রয়ে গেছে। তাদের ভোটের প্রভাব সারা পশ্চিমবঙ্গ জুড়েই আপনারা দেখতে পাচ্ছেন, ভারতীয় জনতা পার্টির বাতাবরণ যেভাবে চলছে আমরা নিশ্চিত আছি আমাদের ভারতীয় জনতা তপশিলি মোর্চা তথা এই তপশিলি সমাজ আগামী দিনে আমাদের এই প্রধানমন্ত্রীর পাশে আছে এবং সর্বদাই পাশে আছি আমরা, এবং পশ্চিমবঙ্গে আমরা পদ্মফুল ফুটিয়ে ছাড়ব বলে তপশিলি মানুষ তপশিলি মোর্চা আমরা অঙ্গীকারবদ্ধ।